রেসিপি এবং কী কী লাগবে আজকে এই খিচুড়ি করতে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এর আগে আমি আরেকটা কথা বলিনি, এই সম্পূর্ণ খিচুড়িটি কিন্তু আমি প্রেশার কুকারে করব। এটাতে সম্পূর্ণ খিচুড়ি হতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। ওকে, শুরু করা যাক। ভিউয়ার্স, যে সমস্ত উপকরণ লাগবে আজকে খিচুড়িতে, প্রথমে দেখাচ্ছি, এখানে প্রথমে আছে এটি চিকেন, এটি ব্রেস্টের পিস, আমি এটি স্লাইস করে নিয়েছি, এখানে একটি ব্রেস্ট আছে। এরপর রয়েছে এখানে আতপ চাল 1 বাটি, মসুর ডাল 1/2 কাপ, মুগ ডাল 1/2 কাপ, এখানে পেঁয়াজ কুচি, এখানে 1টি পেঁয়াজ আছে, এখানে 1টি টমেটো আছে, এখানে ক্যাপসিকাম, এরপর রয়েছে কাঁচামরিচ 3টি কাঁচামরিচ, সিম, এখানে 3 পিস সিম নিয়েছি আমি, গাজর 1টি আলু, এখানে 3 পিস বরবটি নিয়েছি, এটি দেশি বরবটি, এটি মিষ্টি কুমড়া কিউব করা, এছাড়াও রয়েছে এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, রসুন বাটা, আদা বাটা, এটি কর্নফ্লাওয়ার, লবণ ও সয়া সস। তো বন্ধুরা, এবার আমরা আমাদের প্রথম ধাপটি শুরু করব। আমরা প্রথমেই ধাপটি শুরু করার জন্য আমরা এখানে চিকেনের যে পিসটি রেখেছি এটা আমরা ম্যারিনেট করব। এই ম্যারিনেটটি আমাদের 2 থেকে 3 মিনিটের জন্য করে রাখতে হবে। আমি 1/2 চামচ সয়া সস দিলাম। এরপর 1 চা চামচ, এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার ছিল এবং পরিমাণ মতো লবণ, খুব ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে, মাখিয়ে রাখতে হবে 2 থেকে 3 মিনিট সর্বোচ্চ। এটি এভাবে মাখানো অবস্থায় থাকবে, তারপর এটি আমরা ফ্রাই প্যানে হালকা ভেজে নেব। তো চলুন, পরের স্টেপে আমরা কী করবো সেটি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে চাল ও ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, আমি এটাকে সামান্য ভেজে নিয়েছি। মোটামুটি আমার ভাজা শেষ। বন্ধুরা, আমি যেহেতু শুরুতেই বলেছিলাম যে আজকের এই খিচুড়িটি মাত্র 10 মিনিটে হয়ে যাবে, তো এটি কিন্তু প্রেশার কুকারে বসিয়েছি আমি, তো আপনারা দেখতে থাকুন। তেলটি একটু গরম হয়ে আসলে আমি পেঁয়াজটি দিয়ে দেব। বন্ধুরা, এখানে কিন্তু আমি তেল 1/2 কাপ তেল দিয়েছিলাম, এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটি হালকা লাল হয়ে আসলে তারপর আমি আদা রসুন দিব। আমি আদা রসুন দিয়ে দিচ্ছি, এখানে 1 চামচ করে আদা রসুন দেওয়া হলো। এরপরে
তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে খুবই সহজ। আমি চিকেনটা দিয়ে দিলাম, আপনারা বাসায় ট্রাই করলে খুব সহজে এই সুন্দর রেসিপিটি করতে পারবেন এবং খুবই মজাদার, খুবই টেস্টি। এরপর আমি চাল দিয়ে দিব, চাল ও ডাল আমি যেটি ধুয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। ধুয়ে কিন্তু পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে মশলাটি খুব ভালো করে চাল ডালের সাথে মিক্সড হয়। এরপর একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, এখানে হলুদ, মরিচ, ধনিয়া, এক চা চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা ইচ্ছাগুলো পরিমাণ মতো দিতে পারেন, অনেকেই লবণ কম বেশি খায়। এরপর আমি একে একে ভেজিটেবলগুলো দিয়ে দিই। এবার টমেটো ও ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সহকারে। খুব ভালো করে নেড়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়। আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি, নেড়ে দিচ্ছি ভালো করে। পাশাপাশি আমি পাশের চুলাতে গরম পানি গরম করতেছি, পানি গরম করতেছি, তো এখানে গরম পানি দিতে হবে সেটি পরিমাণ মতো। পানিটি গরম হয়ে গেলে আমি দিয়ে দিব, আপনাদেরকে দেখাবো। টোটাল চাল ও সবজিটি ভাজা হয়ে গেছে, এখন আমরা গরম পানি দিয়ে দেবো। বন্ধুরা এখানে আমি গরম পানিটি দিয়ে দিয়েছি এবং ভালো করে মিক্সড করে দিয়েছি। এখানে গরম পানির পরিমাণটি হলো আমি যতটুকু চাল নিয়েছিলাম তার ঠিক ডাবল গরম পানি আমি ফুটিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে দিলাম। এখন আমি প্রেশার কুকারটি অফ করে দিব। তবে মনে রাখবেন যে চারটি সিজ আসার পরে আমার রান্নাটি সম্পূর্ণ হয়ে যাবে এবং আমরা সেটি পরিবেশন করব। আমি এটি মিডিয়াম স্টিমে এটি রান্না করব এবং স্টিম কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না। আমাদের এটি হয়ে গেছে, দেখুন আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। দেখুন আমাদের আজকে খিচুড়িটি খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা এটাতে সামান্য একটু ঘি দিব, একটু অন্যরকম ফ্লেভার আসার জন্য। খুবই মজাদার এই খিচুড়িটি এবং খুবই স্বাস্থ্যসম্মত। আজকে আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেল, এখন আমি এটি পরিবেশন করব। হয়ে গেল আজকে 10 মিনিটে প্রেশার কুকারে চিকেন ভেজিটেবল খিচুড়ি। খুবই মজাদার এই খিচুড়িটি এবং খুব অল্প সময়ে করা যায়। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন এবং মজার মজার রান্না করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার রেসিপি
পর্ব এখানে শেষ করছি। ইনশাল্লাহ আমরা সামনে আরও কিছু নতুন নতুন রেসিপি দিব এবং আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।